আসসালামু আলাইকুম সুধী দর্শক ও প্রিয় খামারি ভাইরা, পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। দর্শক, বিগত দিনের ভিডিওগুলোতে আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে এবং মোবাইল ফোনে বরাবর একটি কথাই বেশি জানতে চেয়েছেন, সেটা হচ্ছে আরএস প্রজেক্টের খরচ সম্পর্কে। খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আমার আজকের এই ভিডিও। প্রথমেই বলে রাখা ভালো, আরএএস এর খরচ অনেক বিষয়ের উপরে নির্ভর করে। আরএএস একটি ব্যয়বহুল প্রজেক্ট, এটাকে ব্যয় কমানো বা ব্যয় সাশ্রয়ী করার জন্য আমাদের কিছু কারিগরি দিক অবলম্বন করতে হবে, আর যেগুলো আনঅ্যাভয়েডেবল অথবা অপসারণযোগ্য নয় অথবা যেগুলোকে বাদ দেয়া যাবে না, এরকম কোনো অংশ বাদ দিয়ে আরএএস করলে হয়তো মাস বেঁচে থাকবে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফল অথবা কাঙ্ক্ষিত গ্রোথ পাবো না। মূলত এই খরচটি নির্ভর করে প্রজেক্ট ডিজাইনের উপরে, আর প্রজেক্ট ডিজাইন নির্ভর করে ছয়টি মূল বিষয়ের উপরে। সেই ছয়টি মূল বিষয় সম্পর্কে আমি আজকে একটু আলোকপাত করার চেষ্টা করতেছি। প্রথম যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাচ্ছি সেটা আপনার আরএএস প্রজেক্টের সার্কুলেশন টাইমিং অথবা ওয়াটার ফ্লো রেট। এটি আপনার আরএএস এর মুখ্য একটি বিষয় খরচ বাড়া বা কমার জন্য। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যেটা দেখে থাকি আরএএস এর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী পানির সার্কুলেশন টাইম সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত অ্যালাওয়েবল, কোনো কোনো ক্ষেত্রে 2 ঘন্টা। এটা নির্ভর করে মাছের স্পেসিস এবং মাছের ডেন্সিটি বা ঘনত্বের উপরে। অন অ্যান অ্যাভারেজ বা গড় যদি আমরা ধরি, তাহলে আপনাকে আমি এটা বলতে চাই আরএএস এর সার্কুলেশন টাইম 1 ঘন্টার মধ্যে থাকা সবচেয়ে ভালো। এখন আলোচনা করব 1 ঘন্টা থাকলে বা 2 ঘন্টা থাকলে বা 3 ঘন্টা থাকলে অথবা আরএএস এর সার্কুলেশন টাইম অনুযায়ী আরএএস এর খরচটা কীভাবে বাড়ে বা কমে। এটা নিয়ে যদি আমি বিস্তারিত বলতে চাই, তাহলে প্রথমেই আমাকে বলতে হবে, ধরুন একটি আরএএস প্লান্টের ওয়াটার ভলিউম 2 লক্ষ লিটার। এখন এই 2 লক্ষ লিটার পানির সার্কুলেশন টাইম 1 ঘন্টা। এখানে 1 ঘন্টার মধ্যে 2 লাখ লিটার পানি টোটাল ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম ঘুরে আপনার ট্যাঙ্কে ফেরত আসবে। তাহলে আপনি যদি হিসাব করেন এবার ফ্লো রেট পার মিনিট, সেটা যদি এইভাবে হিসাব করেন 2 লাখ লিটার ভাগ 60 মিনিট, তাহলে এখানে চলে আসতেছে 3333 লিটার পার মিনিট। মানে প্রত্যেক মিনিটে আপনার আরএএস ট্যাঙ্ক থেকে 3333 লিটার পানি বের হয়ে যাবে ফিল্টারিং ইউনিটে অথবা ওয়াটার ট্রিটমেন্ট ইউনিটে, এবং প্রত্যেক মিনিটে সমপরিমাণ পানি 3333 লিটার পানি আপনার ট্যাঙ্কে ফেরত আসবে। এইভাবে আমরা সার্কুলেশন টাইম এবং ফ্লো রেট হিসাব করে থাকি। যদি আপনার প্লান্টের সার্কুলেশন টাইম বেড়ে যায় এবং ফ্লো রেট কমে যায়, ফ্লো রেট কমার কারণে সব যন্ত্রপাতি আন্ডার ক্যাপাসিটির বা ফ্লো রেট অনুযায়ী ছোট হতে থাকবে। যেমন ধরুন একটা পাম্প যেটা আপনার, আমি ফ্লো রেট বললাম 3333 লিটার পার মিনিট, মনে করেন এই পরিমাণ পানি পাম্প করতে বা এই পরিমাণ পানি সার্কুলেট করতে যে মেইন পাম্পের প্রয়োজন, মেইন সার্কুলেশন পাম্প, তার ক্যাপাসিটি 3333 লিটার পার মিনিট হইলে ধরুন সেই সেন্ট্রিফিউগাল পাম্পের ক্ষমতা 10 হর্স পাওয়ার। আর যদি এই ফ্লো রেটটা অনেক কমে যায়, ধরেন এইটা যদি আপনি 3 ঘন্টায় করেন, তাহলে আপনার ফ্লো রেট চলে আসতেছে 1000 লিটার পার মিনিট। 1000 লিটার পার মিনিট একটা মোটরের ক্ষমতা নিশ্চয়ই তার চেয়ে 3 গুণ কম, কাজেই
10 হর্স পাওয়ারের একটা পাম্পের যে দাম, 3 হর্স পাওয়ারের একটা পাম্পের নিশ্চয়ই সেই দাম নয়। এইভাবে প্রত্যেকটা যন্ত্রের সাইজ, প্রত্যেকটা যন্ত্রের ক্যাপাসিটি কমে যাওয়ার কারণে আপনার 2 লক্ষ লিটারের আরএস প্লান্টের দাম কারো কারো ক্ষেত্রে অনেক বেশি, আবার একই ক্যাপাসিটির আরএসের প্রজেক্টের দাম অন্য কারো কাছে হয়তো অনেক কম। তার মূল কারণ হচ্ছে সার্কুলেশন টাইমিং এবং ফ্লো রেট। এখন আমরা আলোচনা করব সার্কুলেশন টাইমিং এবং ফ্লো রেট, কেন 1 ঘন্টা রাখতে হবে, কেন 2 ঘন্টা রাখতে হবে, কেন 3 ঘন্টা পর্যন্ত করতে হবে। এর পিছনে অনেকগুলো কারণ আমরা উল্লেখ করতে পারি। যেমন 1 নম্বর হচ্ছে ফিশ স্পেসিস বা মাছের জাত, আপনি কোন জাতের মাছ চাষ করতে চাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে মাছের ঘনত্ব, আপনি কত ঘনত্বের মাছ চাষ করতে চাচ্ছেন বা আপনি কত ঘনত্বে আপনার মাছটা চাষ করতে চাচ্ছেন। আপনি যদি আরএসের ম্যাক্সিমাম ক্যাপাসিটির ঘনত্বে দিয়ে থাকেন বা দিয়ে থাকার চিন্তা করে থাকেন, তাহলে আপনার আরএস প্লান্টটা সার্কুলেশন টাইমিং অবশ্য অবশ্যই 1 ঘন্টা হতে হবে। আপনি যদি আপনার ডেন্সিটি একটু কমান, সেক্ষেত্রে 1.5 ঘন্টা, এটা কখনোই নয়, এটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের বাংলাদেশের আমরা যারা মাছ চাষি আছি, আমাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটির উপরে নির্ভর করে আমরা হয়তো অনেক সময় বলে থাকি বা বলতে বাধ্য হই যে আপনারা 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টায় সার্কুলেশন করে আমরা প্লান্টের খরচটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি, সার্কুলেশন টাইম একটু বাড়িয়ে দিয়ে, ফ্লো রেট একটু কমিয়ে দিয়ে, একটু ছোট যন্ত্রপাতি লাগিয়ে কীভাবে খরচ কমানো যায় আমরা হয়তো এই বিকল্প চিন্তাটা করে থাকি। সেক্ষেত্রে মাছের ডেন্সিটি কমালেও মাছের উপরে কিছু না কিছু গ্রোথ হ্যাম্পার চলে আসে, আসলে এটা অনুমোদিত নয়। তো যা হোক, আমরা কত ঘনত্বে মাছ চাষ করব, মাছের জাত কি, এবং আমরা মাছ যখন কাল্টিভেশন শেষ হবে, যখন আমরা মাছ কাল্টিভেট করব, ঠিক ওই মুহূর্তে আমরা কত টন মাছ এক্সপেক্ট করতেছি, এগুলোর উপরে নির্ভর করে মূলত আমাদের আরএস প্লান্টের ডিজাইনটা তৈরি করা হয়। দর্শক, এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন আরএস প্রযুক্তির কোনো একটা ডিজাইন করতে গেলে আমাদের বা আপনাদের প্রথমে কোন কোন ইনফরমেশনের উপরে বা কোন কোন তথ্যের উপরে গুরুত্ব দেওয়া উচিত। সেটা হচ্ছে আপনার ওয়াটার সোর্সিং। আরএস প্রজেক্টের টোটাল ওয়াটার ক্যাপাসিটির 5-10% পানি প্রত্যেক দিন ইনটেক লাইন থেকে নিতে হয়, যেটাকে আমরা র ওয়াটার অথবা ইনটেক ওয়াটার অথবা ফ্রেশ ওয়াটার বলে থাকি। আপনার আরএস প্লান্টের পানিটা যেখান থেকে নেওয়া হবে, যে ইনটেক লাইন থেকে নেওয়া হবে, সেই পানির কোয়ালিটির উপরে আরএস প্লান্টের খরচের তারতম্য লক্ষ্য করে থাকি। যেমন ধরুন, আপনার পানিতে যদি আয়রনের পরিমাণ বেশি থাকে, আপনার পানিতে যদি আর্সেনিক থাকে, বা আপনার পানিতে যদি অন্যান্য কোনো ক্ষতিকারক উপাদান থেকে থাকে যেটা আমার অ্যাকোয়াকালচারের পরিপন্থী, তাহলে সেই পার্টিকেল রিমুভ করার জন্য আমাকে বাড়তি যন্ত্রাংশ যোগ করতে হবে, এবং সেই অনুযায়ী তখন আরএস প্লান্টের খরচ বেড়ে যায়। পার ডে 10,000 লিটার ওয়াটার ক্যাপাসিটির আয়রন রিমুভার প্লান্ট আমাকে বসাতে হবে। এরপরে আমরা আলোচনা করব ওই স্থানের অ্যাভারেজ টেম্পারেচার। এটির উপরে ডিপেন্ড করে বায়োলজিক্যাল ফিল্টার যেটা বলি, বায়োলজিক্যাল যে ট্রিটমেন্ট, সেই প্লান্টের সাইজ নির্ভর করে, এবং সেটার সাইজের কম বেশি হলে বা সেটার ম্যাটেরিয়ালের কম বেশি হলে অবশ্যই প্লান্টের খরচ বাড়বে অথবা কমবে। আমাদের দেশের প্রেক্ষাপটে, দেশের আবহাওয়া অনুযায়ী এখন পর্যন্ত গবেষণায় দেখা গেছে বায়োলজিক্যাল ফিল্টারে যে মাইক্রোবায়োলজিক্যাল মলিকিউলগুলো থাকে, যেগুলোকে আমরা ব্যাকটেরিয়া বলি, সেই ব্যাকটেরিয়ার কাজ করার সবচেয়ে উপযুক্ত এবং সবচেয়ে বেশি আউটপুট দিবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। অ্যাভারেজে যদি আমার পানির টেম্পারেচার 30 বা এর কাছাকাছি থাকে,
তাহলে সেই টেম্পারেচার হিসাব করে, সেই সারফেস এরিয়া হিসাব করে, আমাকে সেই পরিমাণ মিডিয়া ব্যবহার করে বায়োলজিক্যাল ফিল্টারের সাইজটা ছোট অথবা বড় করতে হবে অথবা মাপ নির্ধারণ করতে হবে। এর কোনোটার ব্যত্যয় ঘটলে বায়োলজিক্যাল ফিল্টারের মাপ বড় হবে, আমাকে বেশি পরিমাণ মিডিয়া ইউজ করতে হবে এবং সেই জন্য আপনার প্ল্যান্টের খরচ কিছুটা বেড়ে যাবে। দর্শক, আপনারা আরএস প্ল্যান্টের খরচ জানতে চাইলে আনুমানিক খরচ একটা হয়তো আমরা দিয়ে থাকি, কিন্তু এই খরচে আসলে আপনারা সঠিকভাবে কোনো প্ল্যান্টের ডিজাইন বা প্ল্যান্টের খরচ নিরূপণ করতে পারবেন না। আশা করি আমার আলোচনায় আপনি বুঝতে পেরেছেন আপনি আসলে কি করতে চাচ্ছেন, কি করতে যাচ্ছেন, কোন মাস চাষ করতে চাচ্ছেন, সেই মাস আপনি কত কেজি পর্যন্ত করতে চাচ্ছেন, আপনি যখন মাছ ছাড়বেন তখন টোটাল পোনার ওজন কত, আপনি যখন মাছ ধরবেন বা মাছ সংগ্রহ করবেন প্ল্যান্ট থেকে সেই মাছের ওজন কত, এবং আপনার সোর্স ওয়াটার, এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে আরএসের খরচ বা প্ল্যান্ট ডিজাইন করা উচিত। দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।